eLearn Mentor makes you expert. Hello viewers, assalamu alaikum. Shobai nishchoi bhalo achen. আজ আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব ETIN সার্টিফিকেট নিয়ে। তো ETIN সার্টিফিকেটে আমাদের অনেকটা সময় যে আমাদের অনেক ইনফরমেশন ভুল হয়ে থাকে, এগুলো আমরা কিভাবে সংশোধন করব এবং সংশোধন করার কয়েকটা প্রসেসের কথা আমি বলবো, কিভাবে কিভাবে আমরা সংশোধন করতে পারি। তো যেটা হলো, ফার্স্ট অফ অল আপনাদের যাদের ETIN আছে তাদের অবশ্যই দেখা গেছে যে আপনাদের অবশ্যই একটা আপনারা অনলাইনে আপনাদের অবশ্যই দেখা গেছে আপনাদের অনলাইনে একটা অ্যাকাউন্ট থাকে। তো অ্যাকাউন্ট আর যাদের অ্যাকচুয়ালি ETIN নাই তাদের ক্ষেত্রে যেটা হবে কি, তারা অবশ্যই এখানে মধ্যে আগে রেজিস্টার করে, যে আপনারা যেটা করবেন আপনারা জাস্ট এখানে লিখবেন যে যারা ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা খুলবেন, আমি তাদের কথা বলতেছি, জাস্ট ETIN সার্টিফিকেট লগ ইন, ঠিক আছে। এখানে গেলে দেখেন এগে সিকিউর ডট ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট বিডি জিওবি গভর্নমেন্ট এখানে আসবো। আসার পরে আমরা কিন্তু এই পেজে চলে আসবো লগইনের। তো যাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট থাকা মানে আপনার অবশ্যই ETIN সার্টিফিকেট আছে, রাইট? তো তারা তো এখানে লগ ইন করবেন, আর যারা অ্যাকাউন্ট না তারা জাস্ট এখানে নিউ এই যে রেজিস্টার এখানে ক্লিক করবেন। করলে আপনি এরকম আপনার অপশন পাবেন, আপনি ইনফরমেশন দিবেন, সব দেওয়ার পরে আপনি আপনার এনআইডি দিয়ে আপনি একটা খুব সহজে আপনি ETIN সার্টিফিকেট পেয়ে যাবেন। বাট আমি সেটা আমি আপনাদের পর দেখাবো, অন্য কোনো একদিন দেখাবো কীভাবে আপনারা যারা নতুন আছেন তাদের সার্টিফিকেট কীভাবে করবেন, ETIN সার্টিফিকেটটা কীভাবে বের করবেন এখান থেকে লগ ইন করে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো শুধুমাত্র আপনার যদি ভুল হয়ে থাকে, যে আপনার নাম বা অ্যাড্রেস, বাবার নাম, ইয়ার নাম, এই তো এই আর কি, এগুলো যদি ভুল হয়ে থাকে কোনোদিন পরে সেগুলো আমরা কীভাবে সংশোধন করতে পারি। তো আমরা এখানে মধ্যে ফার্স্ট আমরা লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর আমরা সবাই ধরনের একটা পাবো, ইন্টারফেস পাবো। পাওয়ার পরে আমরা এখানে মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। তো যেটা আমাদের কারেকশনের সেক্ষেত্রে আমরা এখানে চলে আসব। আচ্ছা, যদি আপনি সাপোজ আপনার সার্টিফিকেট আবার আপনার কাছে নাই, আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে ভিউ ETIN সার্টিফিকেট এখানে ক্লিক করলে আপনার যেটা হবে আপনার সার্টিফিকেটটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আসলে আপনি এখান থেকে আপনি নিচে গিয়ে আপনি এগুলো কী করতে পারবেন, এই যে সেভ করতে পারবেন, এই যে সেভে ক্লিক করলে আপনি এটা সেভ হবে, ঠিক আছে। আচ্ছা, এটাতে গেল আমাদের ইয়ের ক্ষেত্রে। তাহলে আমরা এবার যেটা করবো, আমরা কারেকশনটা কীভাবে করবো এডিট। আচ্ছা, এখন এডিট করার ক্ষেত্রে আমরা যেটা বলি আমি আপনাদেরকে, সেটা হলো আমরা এখানে দেখেন ফাদার নাম, বাবার নাম, মায়ের নাম, স্পাউস, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, এখানে যতগুলো অপশন আছে ততগুলো আমরা কী করতে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন আপনার কিন্তু আমি দেখতেছি এখানে কোনো নিজের নামে সংশোধন করার কোনো অপশন কিন্তু এখানে নাই, রাইট? নাই কিন্তু এখানের মধ্যে। তো যাই হোক, আপনি যদি নিজের নামে আপনার সংশোধন মানে করা লাগে, সাপোজ আপনার নিজের নাম, সাপোজ নিজের নাম কখন সংশোধন করতে হয়, আমাদের এনআইডিতে আপনার আপনার ভুল ছিল যেটা আপনি এনআইডিটা সংশোধন করেছেন রিসেন্ট টাইমে, বাট আপনার ETIN সার্টিফিকেটটা এখনও আগের যে এনআইডি যেভাবে ভুল ছিল ওইভাবে আপনার এনআইডি করা যেহেতু সেক্ষেত্রে আপনার ওই নামে আছে, ওই ভুল নামে আছে আপনার ETIN সার্টিফিকেটটা। তো অবশ্যই তো এটাও আপনার আপডেট করতে হবে বা এটাও সংশোধন করতে হবে, রাইট? তো এখন আপনি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে সাজেস্ট করবো অনলাইন থেকে আসলে এগুলো না করা, ঠিক আছে না? কারণ অনলাইন থেকে অনেক টাইম লাগে, তারপরে আসলে অনেক ওরা অনেক সময় দেখে না, হয়ও না অনেক সময়, বাট তা আবার হয়, এমন না যে অনলাইন থেকে আপনার রিকোয়েস্ট করলে হবে না, বাট অনলাইনে রিকোয়েস্ট আমি দেখাবো একটু পরে। আগে আমি বলি আপনারা যেটা করবেন, যদি আপনার হাতে টাইম থাকে, আপনাদের যে কর অঞ্চল থাকে, আচ্ছা কর অঞ্চল সার্কেল, ঠিক আছে, সেই কর অঞ্চল সার্কেলে চলে গেলেন। সাপোজ এই যে আপনার আমি দেখা এখানে যে সার্কেল নম্বর আমার 127, ট্যাগ জোন হলো 6, তো এখানে চলে যাবেন। গিয়ে আপনারা যেটা করবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন, একটা অ্যাপ্লিকেশন লিখবেন আপনার উপকর কমিশনের বরাবর, ঠিক আছে। উপকর কর্মকর্ণ যে আপনি এখান থেকে কিছুই না, দুই লাইনে আপনি বাংলাতে লিখে দিবেন উপকর বরাবর উপকর কমিশনার, আপনি কী করতে চাচ্ছেন, কী কোথায় আপনি পরিবর্তন আনতে চাচ্ছেন, কিসের বেসিসে, অবশ্যই আপনি এনআইডির বেসিসে, কারণ এনআইডি ছাড়া কিন্তু আপনি অন্য কোনো ডকুমেন্টের বেসিসে ওরা আপনি এটা কারেকশন করবে না, ঠিক আছে। কারণ এই যে ETIN সার্ভারটা কিন্তু আপনি এনআইডির সার্ভারের সাথে এটা লিঙ্ক করা, ওনারা যখন আপনার কী করবে আপনি ওরা দেখবে আপনার এনআইডিতে আপনার কী আছে, ওরা কিন্তু ওইভাবে আপনার কারেকশন করবে। এনআইডির জন্য যদি ঠিক থাকে ওনারা কোনো কিছুই কারেকশন করবে না, কারণ ওনারা এনআইডি থেকে ওরা ইনফরমেশন নেবে, ঠিক আছে, এনআইডি সার্ভার থেকে ইনফরমেশন নেবে অটো, ওনারা কোনো কিছু টাইপ করে বসাবে না। তো সেক্ষেত্রে আপনার এনআইডি যেভাবে আছে ওইভাবে আপনাকে নিতে হবে, ঠিক আছে।
তো যদি আপনি এনার্জির প্রবলেম থাকে আরও তাহলে আপনি এনার্জি আগে ঠিক করাই নেন, তারপর আপনি ইটিন ঠিক করতে আসেন, ঠিক আছে? তো ধরে নিলাম যে আপনি এনার্জি আপনার সব ঠিক আছে, আপনার কারেকশন করার পর সবই ঠিক আছে। এখন আপনি ইটিন এখানে মধ্যে আপনি যেটা করবেন, আপনার এনার্জির একটা কপি নেবেন আর আপনি ইটিনের একটা কপি নেবেন, ইটিন সার্টিফিকেট একটা কপি, একটা ফিল্ড কপি নেবেন। নিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন বাংলাতে হাতে লিখে দুই লাইনে উপকার কমিশনের বরাবর লিখে আপনি চলে যাবেন, আপনার যে জোনে চলে যাবেন, যে করণচল আছে ওখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি ওখানের মধ্যে জাস্ট ওদেরকে দিবেন, ওরা আপনার ম্যাক্সিমাম যদি ওরা ফ্রি থাকে 10 মিনিট লাগে, আমার ক্ষেত্রে আমার 10 মিনিট লাগছে, ঠিক আছে? আর যদি কিছু টাকা পয়সার ক্ষেত্রে সেটা আপনার আসলে এটা এটা কী বলবো সেটা ব্যাপার আমি আলাপ নাই করলাম, যদি ওরা কিছু চায় আর কি। যাই হোক, তো যেটা হলো এ আর কি, এ হলো প্রসেস। আপনি ওখানে গেলে আপনি একদম 10 মিনিটে, যদি ওনার ফ্রি থাকে 10 মিনিট হয়ে যাবে, আর ফ্রি না থাকলে অতিরিক্ত একটা আপনাকে, বাট আপনার সময় সাথে সাথে এটা আপনার হবে, ঠিক আছে? তো আর আচ্ছা, এখন অনলাইনের অনলাইনের নিয়মটা বলি। অনলাইনে যেটা হলো কি, আপনি এখান থেকে ধরেন আপনার মায়ের নামে প্রবলেম, আপনি এখানে নাইন আপনি সিলেক্ট করলেন, করে আপনি নেক্সটে দিলেন, ঠিক আছে? দিয়ে আপনি এখানের মধ্যে কী করবেন, মায়ের নামে সাপোজ এটা আপনার এই কারেন্ট ইনফরমেশন এটা আছে, আপনি এখানে আপডেট ইনফরমেশন এটাকে দেবেন, এখানে ক্লিক করে আপনি এখানে সাবমিট করে দেবেন, আর এখানে রিজনটা দেবেন। রিজন কি, আপনি রিজন লিখবেন যে আপনার এনআইডি আগে এরকম ছিল, এখন বর্তমানে এনআইডি কারেকশন করার পরে আপনি এটা অ্যাজ পার এনআইডি, রিজন এটি অ্যাজ পার এনআইডি, কারণ এই ছাড়া অন্য কোনো রিজন অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? আপনি এখানে অ্যাজ পার এনআইডি আপনি একটা রিজন লিখে দেবেন। তো এইটা হলো আপনার রিজনটা সাবমিট করে দিলে। আচ্ছা, সাবমিট করে দিলে কি আপনার কাজ শেষ? আসলে না, কাজ সাবমিট করে দিলে ওনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখে না, ঠিক আছে? আপনি সাবমিট করার পর ওনাদেরকে আবার একটা মেল দিতে হবে। মেলটা কি, ওই যে আমি বললাম আপনারা ইয়েতে গিয়ে ওই যে আপনার করঞ্চলে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, ওই অ্যাপ্লিকেশনটাই আপনি মেলে লিখতে হবে, ঠিক আছে? মেলটার ওই মেলে লিখবেন, লিখে আপনি এই যে মেল অ্যাড্রেস আছে etin.service@nrb.gov.bd সরি এনআরবি না এনবিআর, আচ্ছা এনবিআরে আপনি এইভাবে লিখে দিয়ে আপনি ওখানের মধ্যে আপনার এক কিছুটা লিখে আপনি ওই মেলটাও কিন্তু আপনি উপকার কমিশনের বরাবর লিখবেন, ঠিক আছে? আপনার উপকার কমিশনের বরাবর লিখবে, আপনার নামটা দিয়ে দেবেন, এই তো জাস্ট অল্প দুই লাইনে লিখলে হবে। তারপর ওনারা ওই বেসিসে আপনাকে হয়তো আপনি কিছুদিন টাইম লাগবে, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে আরও বেশিও টাইম লাগে আসলে। তো সবচেয়ে বেটার হয় যে আপনি যদি আপনার কোনো যদি আর্জেন্সি থাকে আপনি ওখানে গিয়ে আপনি সরাসরি আপনি ওইখানে গিয়ে আপনি জিনিসটা করে নেওয়া, কারণ ওটা সাথে সাথে হয়, ঠিক আছে? অনলাইন থেকে এখানে আর দেখেন, এখানে কিন্তু অনলাইনে কিন্তু আমি যেটা বললাম নিজের নামে যদি প্রবলেম থাকে আপনি নিজের নামে কিন্তু প্রবলেমের এখানে অপশনটা আমি দেখতেছি না, ঠিক আছে? তো আপনারা এই আর কি ফাদার মাদার এইখানে যেগুলো আছে এগুলোর জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন। তো এলো এটা হলো অনলাইনে আপনার ইয়ে করার সিস্টেম, আর আমি ফিজিক্যালি কীভাবে ঠিক করবো ওটা আমি বললাম, টোটালি এইভাবে আপনারা কালেকশন করতে পারেন। আচ্ছা, এখন আমি আমারটা দেখাই, ঠিক আছে? তো আমি আমারটা কীভাবে আমারটা আমি কীভাবে চেঞ্জ করছি আমার ইয়েটা বলি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বলি। দেখেন আমার আগে ছিল এরকম, দেখেন নামটা কামরুজ্জামান সোহেল ছিল, ঠিক আছে? তো এরপরে আমার এটা হয়েছে এমন, শুধুমাত্র কামরুজ্জামান যেটা আমার এনআইডিতে আপনার এইভাবে আছে, আমার এনআইডিটি আগে এমন ছিল, তারপরে এনআইডি সংশোধন করে এমন হয়েছে। আমি এটা কিন্তু আমি কিন্তু নিজে সরাসরি গিয়ে আমি ওই যে এ কপিটা এটিনের এটিন সার্টিফিকেটের কপিটা আমার এনআইডি নতুন যে আমার সংশোধন করা যে এনআইডি ছিল ওইটার কপি একটা, এটা কপি আর হলো আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি উপকর কমিশনার বরাবর, জাস্ট দুই তিন লাইনে আমি লেখা দিয়ে দিয়েছি, ওনারা এটা আমাকে 10 মিনিটে আমাকে এটা ঠিক করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা ছিল আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বা আমি অনলাইন থেকে অ্যাপ্লাই করি নাই, কারণ আসলে আমার একটু আর্জেন্সি আছে দেখে আমি এখানে চলে ওইখানে নিজে চলে গেছি। তো অনলাইন থেকে আপনারা এবং অনলাইন থেকে করতে পারেন, ওই যে বললাম একটু প্রসেসটা একটু লেন্দি হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।